বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হলেও দুর্নীতিবাজরা লাভবান হচ্ছে বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সকালে আসাদ গেটে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ দাবি করেন। এ সময় টুকু বলেন, দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। জনদুর্ভোগের কথা চিন্তা করে বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রিপেড মিটার আসার পরে একটা গ্রাহক যদি 100 টাকার কার্ড কেনে, সে 110 টাকার বিদ্যুৎ পাবে, এটা ছিল পলিসি। এখন উল্টো হয়ে যে 100 টাকার কার্ড কিনলে সে 70 টাকা বিদ্যুৎ কেনে, বাজারে গেলে তার জিনিস কিনতে পারে না। আজকে তার সাথে অ্যাড হলো আবার বিদ্যুতের এই দাম, আর বিদ্যুতের এই দাম অ্যাড হওয়ার ফলে এটারও এই জিনিসপত্রের দাম আবার বাড়বে। তো সুতরাং বিদ্যুতের দাম বাড়ছে, জিনিসের দাম বাড়ছে, মানুষের জীবন দুঃসহায় হয়ে যাচ্ছে, আর এটার লাভ পাচ্ছে যারা দুর্নীতি করে টাকাগুলো বাইর করে নিয়ে যাচ্ছে।